बट एबार एक नतून वेंचार माने एटा আমরা সত্যি কথা বলতে এই পজিশনে দাঁড়িয়ে খুব যে এস্টিমেট করেছিলাম সেরকমটা নয়। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে জানো ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে, বেজে গেছিলো প্রায় 9টা। আমার কি হয়েছে বলো তো, কালকে রাত্রিবেলা থেকেই দেখছি যে ঘাড়ে না একটা ফিক ব্যথা মতন লেগেছে, তো কালকে রাত্রিবেলা একটু ঘুমাতে লেট হয়ে গেছিলো। আর আজকে সকালবেলা উঠে একটুখানি শেক টেক দিয়ে এখন একটু বেটার লাগছে, কী জানি কী করে হয়েছে। তো আজকে যদি রোদটা ভালোভাবে ওঠে তাহলে একটু বালিশটাও রোদে দেবো। তো খুন্তির আওয়াজ পাবে, মামনি অলরেডি ব্রেকফাস্টের জোগাড় শুরু করে দিয়েছে। তো চলো, আজকে তো কলকাতায় নাকি বিশাল বৃষ্টি হচ্ছে, দিদি আমাকে ফোন করে জানালো যে সকাল থেকে মেঘ করেছিল আর ফাইনালি গিয়ে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমি বলছি বাহ, আজকে তাহলে দারুণ ব্যাপার, এনজয় করো। অ্যামাজন থেকে জানো তো একটা দোহার অর্ডার করেছিলাম, আমরা এখন যে দোহারটা ইউজ করছি সেটা একটু খারাপ হয়ে গেছে, মানে পুরনোও হয়ে গেছে। তো দেখো এইটা অর্ডার করে ফেলেছি ভুল করেই, মানে আমার বেডরুমের থিমের সাথে এটা পুরো মিসম্যাচ, এই গ্রিন কালারটা জাস্ট যাবে না। তো দেখি আবার রিটার্ন করি, দিয়ে যেটা ভাবছি নেব সেটাই নিই, বাট কোয়ালিটিটা খুব ভালো। আসুক, আমি একটা বেডরুমের অ্যাকচুয়ালি একটু টুকটাক জিনিস চেঞ্জ করব, তো সেগুলো সব এসে গেলে তোমাদের সাথে সবটা একবারে শেয়ার করব। কালকে ব্রেকফাস্ট করতে করতে মামুনিকে বলেছিলাম যে মামুনি আর নেক্সট 2-3 দিন আমরা পাউরুটির মুখ দেখবো না। তো সৌরভ আর আমি পুরো একদম পাউরুটির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি। তো মামুনি তার জন্য একটা স্পেশাল ব্রেকফাস্ট আজকে বানাচ্ছে, কি বলো তো, ফুলকো ফুলকো লুচি আর আলু আর ফুলকপি দিয়ে চচ্চড়ি ঝোল ঝোল। আর ইনি ভাজছেন, মামুনি বেলছে, ইনি আমাদের ভাজা এক্সপার্ট। হ্যাঁ, যখনই লুচি হয় আমি ভাজি। হ্যাঁ, আর এখানে এই যে দেখো তরকারিও রেডি হয়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি একটা সানডে স্পেশাল ব্রেকফাস্ট বলা যেতে পারে, কিন্তু আমাদের বাড়িতে মানডেতেই হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো এখানে এক থালা লুচি ভাজা চলছে, আর লুচিগুলো সমস্ত কটা কিন্তু একদম টোপরের মতো ফুলছে। দেখাচ্ছি তো, দেখো দিদি ফোন করেছিল, যখন আমি দিদিকেও বললাম যে দিদি আজকে আমাদের বাড়িতে লুচি হচ্ছে, সবাইকে লোভ দেখাও আর কি ফোন করে করে। কর্নারটাতে ঠিক একটা হলুদ রঙের ফুল গাছ ছিল, কালকে এটাকে নামিয়ে নিচে রাখলাম। তার মেন রিজনটা হচ্ছে কি হচ্ছে বলো তো, কাক এখানে এসে বসছে আর সমস্ত ডালগুলোকে ভেঙে নিচ্ছে। আমরা 2 দিন ধরে নোটিস করছিলাম যে গাছটা এরকমভাবে ডালগুলো ভেঙে যাচ্ছে কি করে, তো বুঝতে পারছিলাম না। তো কালকে তো হাতে নাতে ধরেছি কাকটাকে, গাছটাকে এখন নামিয়ে দিয়েছি। এই ছোটো বেলফুলের গাছটাকে ওপরে রাখা হয়েছে, মোটামুটি কাকটা ভুলে যাবে মনে হয় 2-4 দিনে যে হ্যাঁ এই ডালটা ভাঙতাম, তারপর আবার গাছটাকে তুলে দেওয়া যাবে। কোন আমি জাস্ট ফিশগুলোকে খেতে দিলাম, একটা মজার জিনিস দেখো, এরা তো আমাদের এখানে পুরনো, তো আগে থেকেই জানে কীভাবে আমি খেতে দিই, কিন্তু যে নতুন দুটো অ্যাডিশান হয়েছে তারা ঠিক জানতে পারেনি এখনও যে এরমভাবে খেতে দেওয়া হয়। তো এরা তো ওপরে লাফালাফি করে খেয়ে নিচ্ছে, কিন্তু ওই বেটা দুটো ওখানে নিচে বসে আছে, আস্তে আস্তে এরাও শিখে যাবে আর কি। মাসি আসার আগে এই কাজগুলো আমি সেরে ফেলি। হ্যাঁ, তোমরা কয়েকদিন ধরে এটা আমার থেকে জানতে চাইছো যে আমার মা কীরকম আছে। মায়ের পায়ের অপারেশন হয়ে গেল অলমোস্ট ধরে নাও 2 মাস হয়ে গেছে। তো মা এখন অনেকটাই ভালো আছে, মিনিমাম 3 মাস রিকভারি সময় লাগবেই। তবে এখন আর ওয়াকার লাগছে না, ঘরে এমনি হাঁটতে টাটতে পারছে। ডক্টর ভিজিট ছিল, তো বলেছে যে সিঁড়ি ওঠানামা করবেন, তো এরকম কোনো প্রবলেম হচ্ছে না, অনেকটাই ভালো আছে। তো অনেকে লিখছো যে তোমরাও হাঁটুর অপারেশন করাতে চাইছো, তো বলবো যে ভয় না পেয়ে করি না। আমাদের আরও একজন চেনা পরিচিত জেঠিমা, উনিও করিয়েছেন, উনিও এখন বেশ ভালো আছেন। তো এই আর কি, কোনো চিন্তা নেই, করিয়ে ফেলো যারা যাদের পায়ের মানে হাঁটুর সমস্যা। মাও ভালো আছে, আশা করছি এরপরে আস্তে আস্তে বেরোতেও পারবে। আবার একবার চেক আপ আছে, তারপরে হয়তো আবার ডাক্তার বলে দেবে কী কী করতে হবে না করতে হবে, তারপরে আবার হয়তো বেরোতেও পারবে রাস্তায়। আমাদের ওপর থেকে দেখলে না এই প্রজেক্টটা একদম ছোট্টখাট্ট লাগছিল। তো সেদিনকে হাঁটতে হাঁটতে আমি আর সৌরভ এই রাস্তাটা ধরে একদম ওই অবধি গেছিলাম, তখন দেখলাম এই প্রজেক্টটা কিন্তু একদম ছোট নয়, বেশ বড়। ওপর থেকে দেখছি বলে এরকম ছোটোখাটো মনে হচ্ছে, তবে সকালবেলা না মানে ঘুমটা ভাঙে এইখানকার এই কনস্ট্রাকশনের আওয়াজে, খুব যাতা একদম। কালকে যেন আমি আর সৌরভ যে মুভি ডেটে গেছিলাম, আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এই সুন্দর ড্রেসটা পরে আমি যাব, কিন্তু ওয়ার্ড্রপ থেকে বার করে দেখলাম পুরো রিঙ্কেল পড়ে গেছে। আর আমি ভুলেই গেছিলাম যে আমার কাছে AGAROর এই হ্যান্ডহেল্ড গার্মেন্টস স্টিমারটা আছে, এটা যেহেতু খুব ইজিলি আর খুব তাড়াতাড়ি কিন্তু ভার্টিক্যালি আয়রন করে নেওয়া যাবে। তো ভাবলাম যে এখনই আয়রন করে রেখে দেওয়া যায়, তাহলে নেক্সট টাইম আমি যখন কোথাও বেরোবো তখন আর যাতে এই ড্রেসটা পরতে কোনো রকম অসুবিধা না হয়। एगारोर এই গার্মেন্ট স্টিমারটা দেখতে কিন্তু ভীষণ স্মার্ট আর এতে আছে 260 ml এর ডিটাচেবল ওয়াটার ট্যাঙ্ক যেটা ইজিলি রিমুভ করা যায় আর 15 মিনিটস অবধি কনস্ট্যান্ট স্টিম করা যাবে ক্লোথসের উপর আর এটাতে আছে 1.7 মিটার লং পাওয়ার কর্ড যেটার জন্য প্লাগ পয়েন্ট থেকে একটু দূরেও কিন্তু তোমরা আয়রন করতে পারবে। তাহলে চলো এই গার্মেন্ট স্টিমারটা এবার ইউজ করা যাক। আমি কিন্তু ম্যাক্স লেভেল অবধি জলটাও ভরে নিয়েছি। So, এটা আমি প্লাগ ইন করছি আর 40 সেকেন্ডস এর জন্য আমি ওয়েট করব আর এটা কিন্তু 40 সেকেন্ডস এর মধ্যে হিট আপ হয়ে যাবে। এটাতে ড্রাই বয়েলিং প্রোটেকশন আছে আর অটো অফ হয়ে যায় ওভারহিটিং প্রোটেকশনের জন্য। যদি ওয়াটার ট্যাঙ্কে ওয়াটার লেভেল কমে যায় তাহলে এটা অটো অফ হয়ে যাবে। এগারোটি গার্মেন্টস স্টিমারটা তোমরা ওয়াইড রেঞ্জ অফ ফ্যাব্রিক, হেভি এমব্রয়ডার্ড গার্মেন্টস, ডিজাইনার ওয়্যার, প্লেটেড অ্যাটায়ার বা জ্যাকেটস এর উপরেও ইউজ করতে পারো আর এটার উপর কিন্তু 1 year ওয়ারেন্টিও আছে। ড্রেসটা কি ছিল আর উইদিন 5 minutes উইথ মিনিমাম এফর্টে কি হলো সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আমি তো তোমাদেরকে এই গার্মেন্টস স্টিমারটা হাইলি রেকমেন্ড করব। খুব ভালো, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে, সত্যি বলছি। তবে ডেসক্রিপশনে এগারোর এই গার্মেন্টস স্টিমারের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তোমরা কেউ একজন জিজ্ঞাসা করেছিলে যে আমার আম তেলের কী খবর। আম তেলের দিব্যি খবর। অ্যাকচুয়ালি যেহেতু বর্ষা এসে যাবে আজকে আমার একটুখানি তেল দিয়ে দিলাম, কারণ এটা মামুনিরও ভীষণ প্রিয় জিনিস, বুঝলে তো। উচ্ছে ভাজা, উচ্ছে চচ্চড়ি, শাক সবের সাথে মামুনি খাবে, তো তাই জন্য ভাবলাম যে একটুখানি রোদে দেওয়া থাকবে। এরপরে বৃষ্টি শুরু হয়ে গেলে না আর রোদটা পাবে না, তো একটুখানি হালকা করে তেলটা গরম করে তারপরে ঢাললাম। যাই হোক, এখন এরকম কাপড় মুখে দিয়ে রোদে দিয়ে দিই, ভালো রোদটা এসেছে। আজকে সকাল থেকে কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর দেখো বোগনভিলাগুলো একদম পরিপুষ্ট হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে গাছটা। এখন কি হয় বলতো, সৌরভ যখনই মাছের বাজারে যে একটা গোটা ভেটকি নিয়ে নেয়, তার মধ্যে থেকে কিছু ফিলে হয়, যেরকম কালকে আমরা পাতুরি খেয়েছি আর তারপরে আজকে হয়েছে ভেটকি মাছের কালিয়া। মানে তোমাদের কালারটা শুধু দেখাচ্ছি, এটা কিন্তু পুরো মামুনি বানিয়েছে, দেখো অসাধারণ হয়েছে না। মামুনি এর মধ্যে আবার একটুখানি কালকের নারকেল বাটা ছিল সেটাও দিয়ে দিয়েছে, তাই জন্য দারুণ হয়েছে দেখতে, খেতে তো ভালো হবে বটেই। আজ দুপুরবেলা বসে আমি আর সৌরভ একটা সিরিজ কমপ্লিট করলাম। কমপ্লিট বলতে শুরু থেকে শেষ করিনি, কারণ বেশ বড় বড় এপিসোডগুলো ছিল, তো প্রথমে 2-1টা দেখা হয়েছিল, তারপর আমার না মনে হচ্ছিলো ভীষণ কমপ্লিকেটেড, বাট আজকে ফাইনালি যখন কমপ্লিট করলাম বেশ ভালোই লাগলো। আর ট্রু স্টোরি বেস্ট। আমি না প্রথমে সৌরভকে বলছিলাম বড্ড বেশি যেন স্টোরিটাকে নিয়ে কমপ্লিকেটেড করেছে, তারপরে এন্ডে গিয়ে দেখলাম যে না এটা তো কমপ্লিকেটেড করার মতোই, মানে এটাই স্টোরি। তো যাই হোক, বেশ ভালো লাগলো। স্কুপ নেটফ্লিক্সে এসেছে, তো অনেক দিনই এসেছে, কিন্তু এখন মামুনিরা আছে বলে আমরা অত আর দেখছি না, গল্প করে সময়টা কেটে যাচ্ছে। মানে আজকে দুপুরবেলা কমপ্লিট করলাম। আমার বেশ ঘাড়ে আবার ব্যথাটা হয়ে গেছে, এমনিভাবে ঘাড় করে করে দেখছিলাম, তো তাই জন্য মনে হচ্ছে না আবার পেনটা হালকা একটুখানি বেড়েছে। তো এবার চলো চাটা বানানো যাক। হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে বলছো যে সৌমি তোমার প্রেগনেন্সি গ্লো এসে গেছে, বাট ট্রাস্ট মি এরকম কোনোই ব্যাপার নয়। হয়তো ক্যামেরায় তোমাদের মনে হয় যে আমি খুব গ্লো করছি, তোমাদের দেখাতে চাই। আজকে মানে এখন জাস্ট চোখে মুখে একটুখানি জল দিলাম, দেখলাম দেখো আমার গালে এরকম একটা কিরকম প্যাচ এসে গেছে। মাঝে মধ্যেই দেখছি জানো তো স্কিনে এরকম প্রবলেম হচ্ছে, আর আমি নেটেও দেখেছি যে প্রেগনেন্সি টাইমে এরকম একটুখানি প্রবলেম হয়, ধীরে ধীরে এগুলো আবার চলে যাবে। তোমরা কতটা বুঝতে পারবে আমি জানি না। পুরো না এখানে একটা লাল রঙের প্যাচ এসে গেছে, তো একটুখানি বরফ টরফ দেবো, হয়তো ঠিক হয়ে যাবে। বাট ঠিক আছে, একদমই প্রেগনেন্সি গ্লো ফ্লো নয়, মানে আমার তো মনে হচ্ছে এরকম র্যাশ ফ্যাশ বেরিয়েই গ্লোটা অন্যরকম হচ্ছে, প্রেগনেন্সি গ্লো তো বিলকুল নয়। তো যাই হোক, বেশ ফুলেও গেছে জায়গাটা। চলো এবার চা বসানো যাক। আচ্ছা, আমাদের খাওয়ার ক্লকটা পুরো চেঞ্জ হয়ে গেছে, যেহেতু সকালবেলা ব্রেকফাস্টে আমরা আজকে লুচি খেয়েছি আর সেটা খেতে খেতে প্রায় 10:30 বেজে গেছিলো। দুপুরবেলা আর খিদেই পাচ্ছিল না, সেটা খেতে খেতে প্রায় 2:45। আজকে বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা চায়ের সাথে এখনো টা নেই, শুধু চা আর বিস্কিট। ইনি যদি একটু মুড়ি খাচ্ছেন, আমি একটু মুড়ি নিয়েছি। দিদি সেই কলকাতা থেকে ঝাল চানাচুরটা এনে দিয়েছিল, তো অল্প করে মুড়ি নিয়ে সাংঘাতিক চাল, সেটা সাংঘাতিক ঝাল আর কি, ওই চাল বলে ফেলছি আমি। জাস্ট একটা দানা মুখে নিয়ে দেখলাম, ও বাপরে বাপ ঝাল। মানে আমি এতটাই ঝাল খাই, কিন্তু তাও আমি এই মুড়িটা মাখলে কিন্তু লঙ্কা নিই না। ওই চানাচুরটা আমরা কেউ খাওয়া সাহস দেখাই না, খালি সৌমিই খায়। তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করো যে রংধনুর কি খবর, যে সৌমি সৌরভ তোমরা অতটা বড় একটা বিজনেস সেট আপ করে আসলে তারপরে কি তোমাদের মুখে তো কিছু খবরাখবর শুনি না সেরকমভাবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমরা যে এখন খুব একটা ওই দিকে নজর দিতে পারি সেরকমটা নয়, দিই না সেটাও একেবারে বলবো না, আমাদের ওখানে ম্যানেজার বাবু আছেন, তারপর আরও যে সমস্ত লোকজন আছেন তারাই ব্যাপারটা দেখাশোনা করছেন এখন। আর অনেক জিনিস এখনও জানো তো পেন্ডিং আছে, যেগুলো করতে হতো বা করতে হবে। হয়তো সৌমির এই জিনিসটা বা আমাদের এই জিনিসটা না হলে আমরা হয়তো আরও সময় দিয়ে একটু করতাম, বাট যেহেতু এখন এই পজিশনে আমরা আছি সেহেতু এখন বারবার করে কলকাতা যাতায়াত করা কিন্তু আমাদের পক্ষে কারোরই পসিবল নয়। অনেক অফিসিয়াল কাজও এখনও পেন্ডিং আছে যেগুলো করতে হবে। মা বাবা ফেরত যাওয়ার পর দু একটা কাজ আছে সেগুলো করবে। যাই হোক, রংধনু একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তবে একটা নতুন খবর দেওয়ার আছে তোমাদেরকে। আমরা ভীষণভাবে এক্সাইটেড এটা জানানোর জন্য। যেন রংধনু আমরা ওপেন করেছিলাম বলতে পারো 1st of February, আর সেটা মোটামুটি শীতকালের একদম এন্ড প্রান্তে। খুব যে বেশি পিকনিক হয়েছে সেরকমটা না, বেশ কয়েকটা হয়েছে, বাট আমরা আশা করেছিলাম যে হ্যাঁ হবেই নেক্সট ইয়ার যখন মানে শীতকালটা আবার আসছে। সেটা তো পিকনিক ঠিক আছে, আমরা জানি এটা ব্যাপারটা, আমরা এখন প্রফেশনাল হয়ে গেছি, ম্যানেজ করতে পারবো সমস্ত কিছু। সবাই তোমাদের তোমরা জানো যে আমরা মোটামুটি সেটআপ সমস্ত কিছুই করে এসেছিলাম। ম্যানেজার বাবু আছেন, যারা রান্না করে তাদের সাথেও কন্ট্যাক্ট আছে, তো সেগুলো কোনো ব্যাপার নয়। বাট এবার একটা নতুন ভেঞ্চার, মানে এটা আমরা সত্যি কথা বলতে এই পজিশনে দাঁড়িয়ে খুব যে এস্টিমেট করেছিলাম সেরকমটা নয়, বাট এটা আচমকাই হয়ে গেছে বলতে পারো। ম্যানেজারবাবু সেদিনকে ফোন করেছিলেন হঠাৎ করে যে একজন প্রতিবেশী এনকোয়ারি করতে এসেছেন যে বিয়েবাড়ির জন্য ভাড়া নেবেন জায়গাটা। তো আমরা তো বেশ উত্তেজিতই হলাম যে না, বিয়েবাড়ি পারপাসেও যেটা ভাড়া দেওয়া যাবে সে ব্যাপারে আমাদের মাথায় ছিল, কিন্তু এখনই দেখো ওটা নিয়ে ভাবার আমাদের সময় নেই বা এখন ওটা নিয়ে ভাবতে চাইছিও না বলতে পারো। এমনি ছোটোখাটোভাবে চলছিল, সেটাই ঠিক ছিল। তো যাই হোক, এটা একটা খুব ভালো খবর আমাদের জন্য। 4 দিনের জন্য আর কি পুরো ভাড়া নিতে চাইছেন। তো প্যান্ডেল ট্যান্ডেল হবে, তার সাথে সাথে মানে বাড়িটাও নেবেন ওনারা, যারা অতিথি আসবেন তাদের জন্য। তো সত্যি নতুন একটা ভেঞ্চার বলা যেতে পারে। একটা ছোট্ট জিনিস শুরু করেছিলাম, সেটা আস্তে আস্তে যেরকম হচ্ছে, মুখে মুখে প্রচার হয়েছে, এটা খুব ভালো লাগছে। একদমই তাই, মানে আমরা যতটা ভেবেছিলাম তার থেকে কতটা করতে পেরেছি জানি না। অবশ্যই যে এসে দেখেছে, যে ভাড়া নিচ্ছে, অবশ্যই ভালো লেগেছে বলেই নিচ্ছে। আর এরপর থেকে দেখো ওয়ার্ড অফ মাউথে এই প্রচারটা হয়। দেখা যাক, যা হবে ভগবান যা লিখে গেছেন তাই হবে। কিন্তু আমরা খুব খুশি, মানে এটা আসলে কি বলতো ভেবে রাখিনি তো, আর এটা হয়েছে, সেটার জন্য খুব ভালো লাগছে আরো বেশি করে, তাই না? একদম তাই। যেগুলো তোমরা এক্সপেক্ট করবে সেগুলো হলে সেটা একরকম, আর যেগুলো এক্সপেকটেশনের বাইরে হবে না তার মজাটাই যেন আলাদা। আমরা মুভি দেখতে গেছিলাম আর মামুনিদের আমরা একেন বাবুর সেকেন্ড সিরিজটা চালিয়ে দিয়েছিলাম, তো আমরা ওটাও কমপ্লিট করেছি। কিন্তু দিদি নাম্বার 1-এ গ্যাপ পড়ে গেছিলো, তাই জন্য 2টো এপিসোড মানে কালকেরটা আর আজকেরটা মামুনিরা দেখে নিল। তো এখন আমি চলে এসেছি কিচেনে, ডিনারের প্রিপারেশান আছে। তো আজকে আমি ডিমের ভুর্জি বানাবো। তো ক্যাপসিকাম, পেঁয়াজ, আলু সমস্ত কিছুই কাটা আছে, জাস্ট এটা করে নিলেই হয়ে যাবে। একটু আলু না দিলে না 4 জনের হবে না, আর অন্য কিছু যেন খেতেও ইচ্ছা করছে না, তাই জন্য মামুনিকে বললাম একদম গরম গরম বানাবো, তাই জন্য আমি এটা বানিয়ে নিই। তো এখানে অলরেডি আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তোমাদের আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই। আমার মনে হয় তোমরা অনেকেই কিচেনে এটা অ্যাপ্লাই করো, আর যারা এখনো অবধি অ্যাপ্লাই করোনি তারা কিন্তু আমার থেকে আইডিয়াটা নিতে পারো। তো আমি কি করেছি বলো তো, এখন কিচেনে ব্যাকস্ল্যাশটা যাতে খুব বেশি অপরিষ্কার না হয় তাই জন্য এরকম একটা পিচ বোর্ড কাট করে রেখে দিয়েছি, ঠিক আছে? মেনলি যখন মাছ ভাজা হচ্ছে বা এরকম কিছু দেখবে, ফুলকপি ভাজার সময় না প্রচুর এদিক ওদিক তেল ছিটোয়, তো তখন এটাকে এরকমভাবে দিয়ে দেওয়া হচ্ছে। এটা এত সুবিধা হয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন কি বলো তো, আমি না খুব একটা বেশি তো পরিষ্কার করতে পারছি না। আগে কি ঘষে ঘষে আমি পরিষ্কার করতাম, কিন্তু এখন তো অতটা পসিবল হয় না, তো তাই জন্য এই জোগাড়টা আমি করেছি। আর এটা সত্যি খুব ভালো একটা জোগাড়। তো দেখো এটা এরকমভাবে তুলেও নেওয়া যাচ্ছে, আবার ফোল্ড করে রেখে দেওয়া যাচ্ছে। যখন দেখছে যে মানে মেনলি মাছ ভাজা, তারপরে এরকম সবজি টবজি যখন ভাজা হচ্ছে, সকালের রান্নায় স্পেশালি এটা কিন্তু খুব কাজে আসছে। আর কিচেনের মোটামুটি ভালোই পরিষ্কার আছে এখন অবধি, খুব বেশি কিন্তু কসরত করতে হচ্ছে না। তো এই আইডিয়াটা কীরকম লাগলো জানাবে, আর যাদের যাদের ভালো লাগলো এই আইডিয়াটা তারা কিন্তু অ্যাপ্লাইও করতে পারো। তো কালকে তো রথযাত্রা, আমাদের এখানে এই রথ নিয়ে সমস্ত রকম মিথ, তারপরে যত রকমের কথা প্রচলন আছে সেই নিয়ে আলোচনা হচ্ছিল আর কি। খেতে বসে এগুলো হয়েই থাকে। আর আমি একটা ইনফরমেশন আজকে শুনলাম, একজন জিজ্ঞাসা করেছিল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে যে ধ্বজা রোজ ওড়ানো হয় কিনা, তাতে অনেকেই রিপ্লাই দিয়েছে দেখলাম যে ধ্বজা রোজ ওড়ানো হয়, আর সেরকম যদি না হয়ে থাকে কখনো তাহলে 18 বছর নাকি মন্দির বন্ধ হয়ে যাবে। মানে ধ্বজা ফোনই যেদিনকে এসেছিল সেদিনকেও নাকি ওড়ানো হয়েছিল। তো এইসব নিয়ে আর কি আলোচনা হচ্ছে। তো কালকে রথ, মানে রথ এলে কেমন জানি মনে হয় যে পুজো এসে গেল, পুজো এসে গেল। কুটি পুজো তো হবেই কালকে, অনেক জায়গায় হবে। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে আবার দেখা হচ্ছে, নতুন করে টাটা, বাই।